খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ব্যক্তি হিসেবে শ্রদ্ধা জানাই। তার মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বড় ঘটনা যে মাটিতে ঘটেছিল, বৃহস্পতিবার তাকে নিয়ে সেই সিঙ্গুরের ঐতিহাসিক জমি আন্দোলনের দুই মুখ, বেচারাম মান্না রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুর ছিল অনেকটাই নরম। দুজনেই সদ্যপ্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রতি ব্যক্তিগত শ্রদ্ধার কথা উল্লেখ করলেন। দুজনেই জানালেন লড়াই ছিল বাম সরকারের নীতির বিরুদ্ধে। বর্তমান তৃণমূল সরকারের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না বলেন, ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাই, কিন্তু সিঙ্গুর নিয়ে তার দলের অবস্থান ও নীতি সিঙ্গুরের মানুষ মেনে নিতে পারেননি, যার ফলে সিঙ্গুরের মানুষ জমি আন্দোলনে গর্জে উঠেছিলেন। আজ সেটা ইতিহাস। তবে এটা ঠিক, তিনি ব্যক্তিগতভাবে ভালো হলেও তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে সিঙ্গুর সহ সারা রাজ্যের মানুষের কাছে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে। তবে তার রাজপাট নিয়ে তাকে শ্রদ্ধা জানাই। ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বকে নিশ্চিত আমরা শ্রদ্ধা জানাব, কিন্তু তার দল বা তার যে নীতি এটা আমাদের সিঙ্গুরের মানুষ এটা ঠিক মেনে নিতে পারেনি, যার ফলে তার বিরুদ্ধে সিঙ্গুরের মানুষ গর্জে উঠেছিল স্বতঃস্ফূর্তভাবে। স্বাভাবিক কারণেই সেটা একটা ইতিহাস। তবে এটা ঠিক যে তার দল, তিনি ব্যক্তি হিসাবে হয়তো ভালো, কিন্তু তার দল তাকে যেভাবে পরিচালনা করেছে তাতে নিশ্চিতভাবে তার ব্যক্তিগত ইমেজে ক্ষতি হয়েছে, সেটা সিঙ্গুরের মানুষ সারা রাজ্যের মানুষের কাছে। তাই ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্ব এবং তার রাজপাট চালনা করার যে কৌশল পদ্ধতি, নিশ্চিতভাবে আমরা শ্রদ্ধা জানাবো। অন্যদিকে বর্তমানে রাজনীতি থেকে দূরে থাকা রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, বুদ্ধদেববাবুর সততার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। সিঙ্গুর নিয়ে তিনি প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন ও আমাদের সাথে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী যে সমঝোতা এসেছিলেন, তার দল সেটা যদি মেনে নিত তাহলে সিঙ্গুরে শিল্প হতো, আর কারখানা হয়নি বলে সিঙ্গুরে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণার চিহ্ন রয়ে গেছে। যে জমি ফেরত হয়েছে তা সম্পূর্ণভাবে কৃষি জমি হয়নি, তাই সিঙ্গুর কৃষি ও শিল্প থেকে বঞ্চিত হয়েছে। ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্য আমার অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয়, এবং আমি তার কোনো রকম সমালোচনা করিনি, কিন্তু জমি আন্দোলনের ক্ষেত্রে তার নীতির, তার সরকারের নীতির, দলের নীতির আমি বিরোধিতা করেছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্যের সততা, তার নিষ্ঠা আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, যে তিনি একটা সমঝোতার পথ খুঁজে বার করেছিলেন। তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য উভয়ে মিলে প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী নেতৃত্বে আমরা একটি সমঝোতার পথেতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই চুক্তি যদি তার দল, সিপিএম দল যদি মেনে নিতেন, সমর্থন করতেন, তাহলে সিঙ্গুরের শিল্প টাটার শিল্প হতো। অনেক জমি তো ঠিক হয়নি এবং শিল্পও হয়নি, এই একটা হতাশার চিহ্ন, ক্ষোভের, দুঃখের, যন্ত্রণার চিহ্ন এই সিঙ্গুরে রয়ে গেছে। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, দিশাহুকলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লে গ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন, বুকিং চলিতেছে 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।